What is up guys, it's MD Robisani and welcome to my channel. সুতরাং আজকে আমরা জানব যে কিভাবে প্লে স্টোরের ভিতরে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে আপলোড দিতে হয়। যদিও কিনা অনেকেই ভাবতেছেন হয়তোবা আমি থাঙ্কেবল দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, বেসিক্যালি না। আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে একটা অ্যাপ তৈরি করে আপলোড দিতে হয়। তো এই জিনিসগুলো একদমই ইজি যে জানে, বাট যেহেতু আমি জানি না আমার জন্য অনেকটা কঠিন। ইতিপূর্বে আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ করতাম, লাইক আমার একটা ওয়েবসাইট আছে যেটা l33tmind.com, ওই ওয়েবসাইটটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো ওয়ার্ডপ্রেসের ভিতরে হয় কি, আপনার প্লাগ ইন থিম এগুলো ইনস্টল করেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দাঁড় করানো যায়, যেটার ভিতরে প্রোগ্রামিং জানাটা অতটা জরুরি না। অ্যান্ড আপনি চাইলে ওয়েবসাইট খুলে ওইভাবে আর্নিং করতে পারেন। বাট বেসিক্যালি যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে চান, তাহলে দরকার হবে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড স্টুডিও, যেখানে কিনা আপনার প্রোগ্রামিং ব্যতীত প্লাগ ইনের কাজ অতিরিক্ত কম, অর্থাৎ আপনার প্রোগ্রামিং নলেজটা মোটামুটি ভালো থাকা লাগবে। বাট তারপরেও যেহেতু আমি একটা অ্যাপ তৈরি করছি, অ্যান্ড অ্যাপ্লিকেশনটা তৈরি করার কারণ হলো এইরকম যে অন্য কেউ আমাকে সম্পূর্ণ প্রোগ্রামিংটা করে একটা সোর্স ফাইল দিছে যেটা কিনা জিপ ফাইল, আর ওই জিপ ফাইলটা আমি নিয়ে আমি এডিট করে ওইটার ভিতরে কিছু ডাটা ঢুকাইছি। যেরকম ধরেন আমার বর্তমান অ্যাপ্লিকেশন লাইক একটা হলো গল্পগুলো ভালোবাসার, আরেকটা হলো স্টোরি অ্যাপ যেটা কিনা আমি আর আমার ফ্রেন্ড মিলা তৈরি করছি। অ্যান্ড এই অ্যাপটা আজকে আমরা আপলোড দিব। একটা অ্যাপ অলরেডি কিনা আপনি ডাউনলোড দিতে পারবেন, যেটা কিনা নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, ট্যুর অ্যাপ। আরেকটা হলো ট্যুর প্ল্যান অ্যাপ, যেটা একটু পরে আমরা আপলোড দিব। অ্যান্ড এই অ্যাপটাও আপনাদের দেখাবো। কোডিং সম্পর্কে যেহেতু ধারণা আমাদের খুবই অল্প, সুতরাং সম্পূর্ণ কোডিং করে একটি অ্যাপ রান করা আমাদের জন্য অসম্ভব প্রায়। এই কোডগুলো জাস্ট আমরা একটা ডেভেলপার কাছ থেকে কিনছি এবং এই কোডগুলোতে আমাদের নিজস্ব কন্টেন্ট দিয়ে আমরা সম্পূর্ণ অ্যাপটি কাস্টমাইজ করেছি। এখন জাস্ট এই কোডগুলো দিয়ে আমরা অ্যাপ রান করব। স্টুডিওর এই জায়গায় জাস্ট আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করলেই এই জায়গায় একটি ভার্চুয়াল ফোন দেখতে পাবেন এবং এইখানে জাস্ট আমাদের অ্যাপটা রান হবে। আর অ্যাপটার নাম হলো ভ্রমণ বাংলাদেশ বা ভ্রমণ বিডি। অবশ্যই অ্যাপটা ডাউনলোড করবেন। আর অ্যাপটাতে কী কী আছে আমরা এখানে আপনাদের দেখাবো। তো অ্যাপটা ওপেন করলে আপনারা এরকম দেখতে পারবেন এবং স্ক্রল করে আমরা এই জায়গার অনেক কিছু দেখতে পারবেন। প্রতিটা লেয়ারের ভিতরে ডিটেলস আছে, আর এই জায়গা থেকে আপনারা ফেভারিটও করতে পারবেন, মার্ক করতে পারবেন, আর অপশন থেকে ফেভারিট লেয়ারগুলো দেখতে পারবেন। সো বেসিক্যালি অ্যাডোবি প্রাইম প্রো, যেটার মাধ্যমে আমি আমার ভিডিওগুলো এডিট করি, বা ফটোশপ, যেটার মাধ্যমে আমি আমার ইউটিউবের ভিডিওর থাম্বনেল বানাই। তো এই যেই সফটওয়্যারগুলো আছে এগুলোর ইন্টারফেস দেখতে একটু মোটামুটি মানে ভয়ানক না অ্যাটলিস্ট, বাট অ্যান্ড্রয়েড স্টুডিও আমি দেখার পরে ভাবছিলাম যে আমি পারবো বা পারবো না, এরকম একটা জিনিস কাজ করে। বাট সবার কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও আই থিঙ্ক প্রথম দিক দিয়ে ভয় লাগে, বাট ভয়ের কিছু নাই, এটা খুবই ইজি যদি আপনি এটা কয়েকদিন রিসার্চ করতে থাকেন। সুতরাং আমি জাস্ট আমার কম্পিউটারের ভিতরে এখনই আপনাদের দেখাই যে যে অ্যাপটা আমি বানাইছি, অ্যাপটা একটু আপনাদের সাথে পরিচয় করে দিই অ্যান্ড ওই অ্যাপটা আপলোড দিয়ে দিই প্লে স্টোরের ভিতরে। সুতরাং যেরকমটা নাসিম দেখালো, অর্থাৎ এটা হলো আমাদের অ্যাপটা। এই দেখেন, আপনি যদি এই অ্যাপের কোডগুলো কিনে নেন, সাপোজ আমাদের কাছ থেকে নিলেন, আমরা যেরকম কিনছি, তো এই অ্যাপের নাম আপনি চেঞ্জ করতে পারবেন, বাংলাদেশ ভ্রমণ গাইড যেটা কিনা টাইটেল, এই টাইটেল চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আমরা অ্যাড মুভের মাধ্যমে অ্যাড দিতেছি, যে অ্যাডের মাধ্যমে আমরা অ্যাপসের মাধ্যমে টাকাটা ইনকাম করবো। অ্যান্ড বেসিক্যালি আরও আছে যেরকম আরেকটা অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড, তো আপনি আপনার ফেসবুক লিঙ্ক, নেম লিঙ্ক এগুলো দিতে পারবেন। এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখবো যে আমাদের সম্পূর্ণ অ্যাপটা এরকম, অর্থাৎ ফার্স্টে থেকে একদম দেখাইলে, তাহলে যে আবার রান করে আমি দেখাই আরেকবার আপনাদের, জাস্ট ওইটা দেখা হবে না, তো পিছনে রেকর্ড হইতেছে। আচ্ছা, সো এটা হলো আমাদের অ্যাপটা যেটা কিনা ভ্রমণ বাংলাদেশ, বাংলাদেশ ভ্রমণ গাইড। তারপরে অ্যাপের ভিতরে ঢোকার পরে জাস্ট আমাদের অ্যাপের ভিতর থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যদি ভিজিট করতে চান, তাহলে সেই সকল ডিটেলসগুলো পাবেন। অ্যাজ লাইক যদি আমরা সেন্ট মার্টিন যেতে চাই, তাহলে সেন্ট মার্টিনের ডিটেলস পাবো। অ্যান্ড এইখান থেকে আমরা বুঝতে পারবো যে সেন্ট মার্টিন যাওয়ার পরে কোন জায়গায় কোনটা খরচ হতে পারে, এই জিনিসগুলো আমরা কালেক্ট করছি। বাট অ্যাপের যে সোর্স কোডটা আছে, এই সোর্স কোডটা আমরা কিনে নিছি, কারণ অতগুলো কোডিং আমাদের দ্বারা করা সম্ভবই না। যেরকম এখানে দেখাইছে যে ইনস্টল সাকসেসফুলি ফিনিশ এত সিস্টেমে, তো আমরা যদি কোডিং করতাম তাহলে এখানে লাখ লাখ ইরোরই থাকতো, অর্থাৎ ভুল থাকতো অনেক, অ্যাজ লাইক আমি কোডিং পারি না। সো এটা হলো অ্যাপটা। অ্যান্ড আমরা যে অ্যাপটা বানাইছি এই এটাই, অর্থাৎ ভ্রমণ বাংলাদেশ, এই অ্যাপটা এখন আমি আপলোড দিয়ে দেখাই, অর্থাৎ অলরেডি আপলোড দিয়ে ফেলছি। অ্যাপ আপলোড দিতে বেসিক্যালি আমাদের এই কয়টা কাজ করা লাগে, অ্যাপ রিলিজে একটা টিক মার্ক আনা লাগে, মানে এই জিনিসগুলো হলো এক একটা ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলো বলতে পারেন। অ্যান্ড যেহেতু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর একটু এক্সট্রা কিছু থাকে। সো অ্যাপটা সম্পূর্ণ আমাদের আপলোড দেওয়া শেষ, এখন জাস্ট এটা আমরা ফিনিশ দিব, রিভিউ পাঠিয়ে দিই। এটা বেসিক্যালি এরকম না যে আপনি এখান থেকে শিখে ফেলতেছেন, বাট এরকম যে আপনি বুঝতে পারছেন যে একটা সোর্স কোড বা অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যাপ আমরা মেক করে ফেলছি, মানে আমরা সাকসেস। অ্যান্ড নেক্সটের ভিডিওগুলোতে আপনাদেরকে আমরা গাইড করার চেষ্টা করবো যে কীভাবে এরকম একটা অ্যাপ আপনি বানায় যেটা আপলোড দিতে পারবেন। অ্যান্ড আরও ভালোভাবে দেখার জন্য অবশ্যই এই অ্যাপটা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। আপলোড
প্লে স্টোরে আচ্ছা প্লে স্টোরে হ্যাঁ সো ইয়া স্টার্ট আচ্ছা এটা চলে যাবে এখানে কনফার্ম সো এটা অলরেডি রিলিজ হয়ে গেছে অর্থাৎ যদি আমরা দেখি তাহলে পেন্ডিং পাবলিকেশন এন্ড আমাদের একটা অ্যাপ অলরেডি পাবলিশ হয়ে গেছে সো এই দুইটা অ্যাপের লিংকই আমরা নিচের ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ডাউনলোড দিবেন এন্ড তার পরবর্তীতে আমি গাইড করা শুরু করব যে কিভাবে আপনি একটা অ্যাপের লাইক নাম চেঞ্জ করবেন বা অ্যাপের ভিতরে কিভাবে অ্যাড মুভের অ্যাড ঢোকাবেন এন্ড অ্যাপের যে ইন্টারফেস আছে এটা আমি নিজেও এখনো ভালো পর্যন্ত ভালোভাবে এডিট করতে পারি না বাট সোর্স কোড দিলে অর্থাৎ আপনি নিজে যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন সোর্স কোড দিলে আপনি আর আমি মিলা তারপরে প্লে স্টোরে যদি অ্যাকাউন্ট আপনার না থাকে আমি পাবলিক করে দিব অর্থাৎ এনি কাইন্ডস অফ হেল্প আপনি আমাদের করতে চাইলে ফেসবুক ইনবক্স করবেন আর যদি আপনার মনে হয় যে আপনার এরকম একটা অ্যাপস বানায়া তারপরে প্লে স্টোরের ভিতরে আপলোড দিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তার জন্য আমাদের সাথে সো দ্যাট ইজ অল গাইস প্রায় এক সপ্তাহ পরিশ্রম করে তারপর এই অ্যাপগুলো আপলোড দিছি যদি আমি নিজে কোনো কোডিং করি নাই জাস্ট এডিট আর কন্টেন্টের উপরে মোটামুটি পরিশ্রম করছি আর আশা করি যে এই অ্যাপটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন অ্যান্ড এই ভিডিওতে লাইক দিবেন যদি এই ভিডিওটা ভালো লাগে অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি